কাহিলিপাড়া কপালে বিশেষ টেট উত্তীর্ণ প্রার্থী নিযুক্তির দাবিত সর্বশিক্ষা অভিযান মুখ্য কার্যালয়ত প্রতিবাদ সাব্যস্ত করে আর প্রতিবাদত বাধা আরক্ষী আর চুচরাই লৈ যোৱা হল প্রতিবাদকারীক। আটক কেইবাগৰাকীও প্রতিবাদকারীক আর বিশেষ টেট উত্তীর্ণ 666গৰাকী প্রার্থীক নিযুক্তির দাবিত সেই প্রতিবাদ সাব্যস্ত করা হয় আর 2021 চনতে অনুষ্ঠিত হয়েছিল সেই বিশেষ টেট পরীক্ষা আর সেই বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পিছতো কিন্তু আজি পর্যন্ত নিযুক্তি নোপাত এনেদরে সেই বিশেষ টেট উত্তীর্ণ 667গৰাকী প্রার্থীয়ে আজি প্রতিবাদ সাব্যস্ত করে। আমি বিশেষ টেট উত্তীর্ণ সকল আমি আছো, আমার সরকারে কৈছে নিযুক্তি দিব, আমি সরকার অনুরোধ জানাইছো আমাক বিশেষ টেট উত্তীর্ণ সকলক বিশেষভাবে নিযুক্তি দি এই 1,00,000 ছবি করব লাগে। সেই কারণে আমি এই ধর্ণা প্রতিবাদ আরম্ভ করেছো। মুখ্যমন্ত্রী মহোদয় বিচারে যে সময় ধর্ণা হব না লাগে, আমিও বিচারো, কিন্তু আমি বিশেষ টেট উত্তীর্ণ সকল যেসকল আছো ইমান টান পরীক্ষাতে আমি উত্তীর্ণ হয়েছিল, গতি মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি কাতর আহ্বান জানাইছো আমাক এই শিক্ষকক এই সম্মান আপনাকে ঘুরাই দিয়ক, আমাক বিশেষভাবে নিযুক্তি দিয়ে এই 1,00,000 ছাত্রের ভিতর অন্তর্ভুক্তি করক। স্যার আমি ইমান দিন হয় বিশেষ টেস্ট পাস করছো, ইমান একটা জোরাল এক্সাম বিশেষ টেস্ট পাস করেছিল, কিন্তু আজি হিমন্ত বিশ্ব শর্মা নিজে যেতিয়া ইএম আছিল তেতিয়া নিজে কৈছিল তোমালোক যেতিয়া যিদিনা তুমি বিশেষ টেস্ট পাস করবা পিছদিনাই তোমালোকক চাকরি দিম। আজি আমার বিশেষ টেস্ট পাস করে 1.5 বছর পার হয়ে গেল, কিন্তু এতিয়ালৈ আমার মাননীয় সিএম বর্তমান সিএম এতিয়ালৈ একো কাম করা নাই। মুখ্যমন্ত্রী মহোদয়ের আলোচনা বহাব লাগে আমার, হয় আমি আজি 1.5 বছর কাল আমার মুখ্যমন্ত্রী মহোদয় আমার কোনো নিযুক্তির ব্যবস্থা নহলে, যত প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমালোকে বিশেষ টেট পাতি পিছদিনাখনে নিযুক্তি প্রদান করি, কিন্তু আজি 1.5 বছর কাল উৎকলি যাওয়ার পিছত নিযুক্তির ব্যবস্থা নকর কারণে আমি আজি প্রতিবাদে বহিবলগা হয়েছে। আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক ইয়ার জোরে ধিক্কার জানাইছো যে তেওঁলোকে 1,00,000 নিযুক্তি দিব পারে, কিন্তু মাত্র 667জনকে নিযুক্তি দিব নোৱাৰে। মুখ্যমন্ত্রী মহোদয় যদি আমাক নিযুক্তি প্রদান নকরে আমি জঙ্গী আন্দোলন করবলে আমি বাধ্য হম। উই ওয়ান্ট জাস্টিস, অহংকার হাই হাই, অহংকার লেট লেট সেই সেই হিমন্ত বিশ্ব শর্মা কুটাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াই যে 1,00,000 চাকরি দিম বলে কইছে, ইয়াত ওভারলেপিংৰ জৰিয়তে 40,000 ইয়াত নিযুক্তি নহয়, এজন মানুহে 4-5টা পোষ্টত পায়, কিন্তু বিশেষ টেট উত্তীৰ্ণসকলক বিশেষ